তো সময় যে ব্যাপারটা, তো আপনি অ্যাকচুয়ালি আগে থেকে অনেক পাল্টে গেছেন, আপনি এখন আমাকে চিনেন না, আপনি এখন অনেক বড় লোক হয়ে গেছেন। তো লুটোকাইতাম না অ্যাকচুয়ালি, খালি টাকাই খুঁজতাম। টাকা টুকাইতে আর কি, টুকাইতাম না, টাকা একটু টোকান যায়। ওই যে খুঁজতা? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনার কথা এখনো মনে পড়ে, কিন্তু বাবা মার কাছে বলতে পারে না, বকা দিবে তাই। সময়টা জোরে কথা বলো। তো কয়েকদিন আগে আপনাকে কল দিয়েছিলাম, তাও আবার আমাদের হাসান ভাইয়ের নাম্বার দিয়ে আপনি বলছিলাম, আপনি বলছিলেন যে তুমি কে, আমি তোমাকে চিনি না। সুমায়া সত্যি কি এবার বলে দিল যে গগন সাহেবের টাকা হয়ে গেছে? তাই তো গগন সাহেব সুমায়াকে আর চিনতে পারছে না, গগন সাহেব সুমায়াকে অলরেডি বাদ করে দিয়েছে, না কি বললো সুমায়া? তো বিস্তারিত তোমরা এই ভিডিওতে শুনতে পারবে। তাহলে বন্ধুরা সবাই বেশি দেরি না করে আমরা সুমায়ের মুখ থেকে শুনে আসি যে সুমায়া কি সব কথা বলে। এবং কি বন্ধুরা, তোমরা এই ভিডিওতেই সুমায়ের জীবন কাহিনীটা শুনতে পারবে, স্টেশন থেকে এখানে আসা পর্যন্ত, মানে একজন টুকাইকে সিঙ্গার হওয়া পর্যন্ত, এ পর্যন্ত মূল ঘটনা সে নিজেই বলতে চলেছে এই ভিডিওতে। তাই বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে আবার রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ দয়া করে এই ভিডিওটি স্কিপ করো না। তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি দেখে আসি যে সে অ্যাকচুয়ালি কী বলেছে গগন সাহেবের বিষয়ে এবং কি তার জীবন কাহিনীর বিষয়ে। চলো। তো টুকাইতাম না অ্যাকচুয়ালি, খালি টাকাই খুঁজতাম। টাকা টুকাইতে আর কি, টুকাইতাম না, টাকা একটু টোকান যায়। ওই যে খুঁজতা? হ্যাঁ। তারপরে ওইখান থেকে তুমি ওই কার মাধ্যমে পরিচয় হলো? হাসান, সরি, আজিম ভাইয়ের মাধ্যমে। আজিম ভাইয়ের মাধ্যমে? আজিম ভাইয়ের গান গাইছিল? হ্যাঁ। তো আমার ভাইয়ারাও আছে, ওরাও খুব ভালো বড় ভাই। কোন গানটা গাইছিল তুমি? এক কলি একটু শোনাবা, এক কলি। টাকা নেই বলে ওরে তুই গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে, তুই পরের বাহু ডরে আমার ভিতরে যাচ্ছে পুরে, তুই হির নাই আমিটা তিলে তিলে যাচ্ছি মরে। আমি আসছি আজিম ভাইয়ের মাধ্যমে। আজিম ভাই উনি আমার জন্য অনেক পরিশ্রম করছে এবং আমার জন্য অনেক অনেক জনের মন্দ খাইছে, তো উনিকে আমি অনেক মিথ্যা অপবাদ দিছি, তো উনির জন্য আমি আজকে অনেক অনেক উনির কাছে দুঃখিত। তো আজিম ভাই আমাকে ক্ষমা করে দেবেন, আপনার জন্য আজকে এতটুকু আসছি, কিন্তু আপনার কথা এখনো মনে পড়ে, কিন্তু বাবা মার কাছে বলতে পারে না, বকা দিবে তাই। সময়টা জোরে কথা বলো। তো কয়েকদিন আগে আপনাকে কল দিয়েছিলাম, তাও আবার আমাদের হাসান ভাইয়ের নাম্বার দিয়ে আপনি বলছিলাম, আপনি বলছিলেন যে তুমি কে, আমি তোমাকে চিনি না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি আগে থেকে অনেক পাল্টে গেছেন। আপনি বলো। হ্যাঁ বলো। তো আপনি অ্যাকচুয়ালি আগে থেকে অনেক পাল্টে গেছেন, আপনি এখন আমাকে চিনেন না, আপনি এখন অনেক বড় লোক হয়ে গেছেন, এর জন্য আর গরিবরা চিনেন না। তো দেখবেন একদিন আপনিও আমাদের মতো কাঁদতে হবে আপনার, তো সবাই ভালো থাকবেন। আচ্ছা সুমাইয়া, এই যে রেল লাইনে আগে কাগজ টাগজ টুকাইতা? না, এসবই না। রেল লাইনে কি করতে? বোতল টুকাইতাম না অ্যাকচুয়ালি, খালি টাকাই খুঁজতাম। টাকা টুকাইতে আর কি, টুকাইতাম না, টাকা একটু টোকান যায়। ওই যে খুঁজতা? হ্যাঁ। আচ্ছা, তারপরে ওইখান থেকে তুমি ওই কার মাধ্যমে পরিচয় হলো? হাসান, সরি, আজিম ভাইয়ের মাধ্যমে। আজিম ভাইয়ের মাধ্যমে? আজিম ভাইয়ের গান গাইছিল? হ্যাঁ। তো আমার ভাইয়ারাও আছে, ওরাও খুব ভালো বড় ভাই। আচ্ছা, কোন গানটা গাইছিল তুমি? এক কলি একটু শোনাবা, এক কলি। যে গানটা গাইছিল মাত্র এক কলি? আমি তো ওইটা পারি না অ্যাকচুয়ালি। মানে ওই যে আমার টাকা নাই বলে? হ্যাঁ, একটা কলি জাস্ট। হ্যাঁ, কেউ না আমার টাকা নেই বলে আজ তুই গেলি চলে, আমার বলো বলো তুই ছাড়ায় আমার আজ ভিতরটা জলে, তুই পরের বাহু ডরে আমার ভিতরে যাচ্ছে পুরে, তুই নাই আমিটা তিলে তিলে যাচ্ছি মরে। তো এই আমার টাকা নেই বলে ওরে তুই গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে, তুই পরের বাহু ডরে আমার ভিতরে যাচ্ছে পুরে, তুই হির নাই আমিটা তিলে তিলে যাচ্ছি মরে। মানে এই গানটা গাওয়ার পরে তুমি মানে ওই জায়গাতে ভাইরাল হইলা, তারপরে তুমি ওই যে অনেক ইউটিউবারের মাধ্যমে অনেক ভিডিও দিছ। ইউটিউবার? অনেক ইউটিউবার তোমার পাশে গেছিল না? আচ্ছা, ওই সময় কেউ যাইতো না। আচ্ছা, এখন ধরো, তারপরে তুমি কিভাবে ই করলা, আসলা কিভাবে এই গগন সাহেবের সাথে তুমি আসলা কিভাবে? তো আমাকে আজিম ভাই খুব রিকোয়েস্ট করার পর তারপরে নিছে। তারপরে গেছো? তারপর আমি আর জানি না। এই যে তুমি তোমার গান সারা বিশ্বের মানুষ দেখে, এই যে প্রবাসীর গান, বিভিন্ন ধরনের গান তুমি গাও, তুমি প্রবাসী
তো আপনারা অ্যাকচুয়ালি কেউ কষ্ট পাবেন না, আর এটা আমার মাধ্যম থেকে আপনাদের পুরস্কার ছিল, কিন্তু পুরস্কারটা অনেক দুঃখজনক হয়ে গেছে, তো সবাই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। এই যে শোনো শোনো শোনো, আর এক মিনিট, ওই যে তোমাকে নিয়ে তারা খারাপ কথা বলো, তাদেরকে বলে দাও কিছু। আচ্ছা, এই যে তোমার পরিচিত যে হিরো আলম, তো আমি হিরালিকে অনেক সাপোর্ট করি, অনেক খুব ভালো, হিরালম ভাইকে ভালো করে বলো, হিরালম তো অনেক বড়। তো আশা করছি বন্ধুরা তোমরা সুমায়ের মুখ থেকে বিস্তারিত কথা শুনতে পেলেছ, যে সুমায়ার টুকাই থেকে এখানে আসা পর্যন্ত মূল কাহিনী, এমনকি বন্ধুরা সুমায়া কাকে বলেছিল যে টাকা হয়ে গেছে বলে চিনছে না, সেটা আশা করি তোমরা শুনতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কিংবা সুমায়ের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে দেখে থাকলে পেজটাকে ফলো করে, এবং কি চ্যানেলটাকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সব, ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো নতুন ভিডিওতে।